হ্যালো ভিওয়ার্স জেনুইন নাইটিতে আপনাদের সবাইকে স্বাগত অ্যাসাইনমেন্টের আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নিয়মিত ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমার বিগত কয়েকটা ভিডিও পাঁচ ছটা বা সাতটা ভিডিও অ্যাসাইনমেন্টস নিয়ে অর্থাৎ হাই স্কুলে গভর্নমেন্ট থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আমি বিগত কয়েকটা ভিডিও করেছি তো প্রতিদিনের নয় আজকের ভিডিওটি আমাদের ঠিক ওই ভিডিওর মতন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি অষ্টম শ্রেণীর আইসিটি সাবজেক্টের সমাধানটা কিভাবে করতে পারেন আইসিটি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমাধানটা আপনি কীভাবে করতে পারেন সে বিষয়টা আজকে আমি দেখাবো এবং সমাধানটা সম্পূর্ণ দেখাবো তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাগা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর আইসিটি অ্যাসাইনমেন্টের সমাধানটা অর্থাৎ আইসিটি অষ্টম শ্রেণীর আইসিটি অ্যাসাইনমেন্টে বলা হয়েছিল যে ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি নির্ভর সেবা এরকম একটা প্রশ্ন আমাদের করেছিলো আমার কাছে প্রশ্নটা নেই তাই আপনাকে হুবু প্রশ্নটা দিতে বলতে পারলাম না তো সেই জন্য আমি হুবু আপনার কাছে অ্যান্সারটা তুলে ধরলাম এবং আপনি জাস্ট শুধু অ্যান্সারটা মিলিয়ে নেবেন আপনার প্রশ্ন দেখে তো এখানে লেখা আছে যে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি সেবা অর্থাৎ প্রশ্নটা এইরকম ছিল তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এটা তো এটা হচ্ছে আমাদের উত্তরের প্রথম পেজ তো আমাদের উত্তরে কিছু কোটেশন মেনশন করে দিয়েছিল সেটা হচ্ছে যে ভূমিকা থাকতে হবে সেবামূলক তালিকা থাকতে হবে বা আরও উপসংখ্যার বা অন্য অন্য কয়েকটা ইয়ে থাকতে হবে তো এখানে প্রথম পাতায় বা প্রথম উত্তরে আমি যে এখানে পেজ শ্র লিখে দিয়েছি ডানকোনারে দেখতে পাবেন যে পেজ ওয়ান অর্থাৎ আইসিটি অ্যাসাইনমেন্টের এটা প্রথম উত্তর তার প্রথম পাতা তো এখানে প্রথমে ভূমিকা দেওয়া হয়েছিল ভূমিকা দিয়ে দেন সুন্দর করে আমি ভূমিকাটা এখানে লিখে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেবামূলক তালিকা অর্থাৎ সেবামূলক তালিকাটা সুন্দর করে লিখে নিজে নিজে কিছু সেবামূলক কোটেশন আমি দিয়ে দিয়েছি যেমন আমি একটু পড়াশোনাচ্ছি ই পর্চা ই বুক ই পূর্তি দেন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ ই স্বাস্থ্য সেবা অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ টাকা স্থানান্তরণ তারপর পরিবেশ সেবা বিল পরিশোধ এবং পরিবহন অর্থাৎ ভিউয়ার্স আমাদের সেবামূলক তালিকার এই কয়েকটা অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির মাধ্যমে আমরা এই কিছু সেবা পেয়ে থাকি বা আরও কয়েকটি অনেক সেবা পেয়ে থাকি তার মধ্যে আমি জাস্ট কয়েকটি এখানে উল্লেখ করলাম তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ দেন আমি দ্বিতীয় পেজে চলে যাব তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ আমি ওপরে লিখে দিয়েছি দ্বিতীয় পেজ তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ তো আমি জাস্ট একটু ঝুম করে দেখাচ্ছি ভিওয়ার্স আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্ক্রিনশট করে অথবা পজ করে ভিডিওটি আপনি অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দরভাবে তুলতে পারে তো এখানে ভিউয়ার্স দুই নম্বর পেজে লেখা আছে যে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি সেবা অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি সেবায় কি কি অবদান রেখেছে তো সেটা আমি এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি তো এখানে ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে এই কোটেশনটা দেন আমার পরের কোটেশনটা হচ্ছে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব অর্থাৎ প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব মানে আমাদের জীবনে কি কী গুরুত্ব রয়েছে এগুলার সেটা তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাতা তো ভিওয়ার্স আমি একটি কথা বলে রাখি আমি যেভাবে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিয়েছি লিখেছি আপনি খাতার মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে হুবু এইভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন তো এটা হচ্ছে ভিওয়ার্স আমাদের দুই নাম্বার পেজ তো আমি তিন নাম্বার পেজে চলে যাব তো ভিওর্স এটা হচ্ছে আমাদের তিন নম্বর অথবা শেষ পেজ অথবা উপসংখ্যার উপসংখ্যার জানি আমরা সব শেষ উপসংখ্যার থাকে তো এটা শেষও আমাদের উপসংখ্যার থাকে ইভেন প্রশ্নের মধ্যে উপসংখ্যারের কথাটা উল্লেখ করে দিয়েছি উপসংখ্যার অবশ্যই থাকতে হবে তো আমি প্রশ্নের আলোকে এখানে উত্তরটা নিয়ে এসেছি তো আমি একটু ঝুম করে দেখাচ্ছি এখানে ভিউয়ার্স উপসংখ্যার দেখতে পেতেছেন যে উপসংখ্যার খুব সহজেই এখানে খুব ছোটো করে এবং এক কথার মাধ্যমে আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের অষ্টম শ্রেণীর আইসিটি অ্যাসাইনমেন্টের সমাধানটা অর্থাৎ ভিউয়ার্স আপনি যদি সমাধান করতে না পারেন তাহলে আপনি আমার চ্যানেলে ঢুকে সব কিছু দেখে নিতে পারেন এবং আইসিটির বিষয়ে যা সমাধান সমস্যা আছে সেগুলো দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলে সব ক্লাসের বিভিন্ন কঠিন যে সাবজেক্টগুলো আসছে হার্ড যে সাবজেক্টগুলো আসছে সেই সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্টগুলো আমার চ্যানেলে আমি দিয়েছি আপনি চাইলে সেখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে নিতে পারেন আর যদি আপনি এখানে না পান আপনার যেটা প্রয়োজন আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেন আমি পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করার চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ